নমস্কার বন্ধুরা, তোমরা যে WPSC এক্সাম, এখানে যে কোশ্চেনটা নেওয়া হয়েছে এটা মাধ্যমিকের দ্বিঘাত সমীকরণের প্রয়োগের 13 নম্বর কোশ্চেন, যেটাকে নিজে করি কোশ্চেনটা বলা হয়েছে। কোশ্চেনে কি বলা হয়েছে, এ বাই এক্স মাইনাস এ প্লাস এ বি বাই এ বি এক্স মাইনাস এ ইজিকালস টু যদি এ বি হয় তাহলে আমাদের এই দ্বিঘাত সমীকরণের দুটো যে মান বেরোবে, এক্সের যে মান দুটো বেরোবে সেই দুটো মানকে আমাদেরকে বের করতে লাগবে। তাহলে খুবই সহজে আমরা কীভাবে এই কোশ্চেনটা করবো সেটা তোমরা এখানে দেখে নাও। ফার্স্টে যেটা আছে আমাদের সমীকরণটা, এটা দেওয়া আছে। এবার আমরা কী করে নেবো, এই সমীকরণটাকে আমরা যে পুরোটাকে একদিকে জিরো করে দেবো, মানে এইদিকে জিরো করে দেবো, মানে এই এ বিটাকে আমরা এইদিকে পিছনে নিয়ে চলে যাব। এবার পিছনে আমরা কীভাবে নিয়ে যাব, আমি এর সঙ্গে বিটাকে মাইনাস করে দেবো এবং এটার সঙ্গে আমি এটাকে মাইনাস করে দেবো। চলুন তাহলে এটাকে মাইনাস করে দিয়ে কী এসে দাঁড়ায় দেখে নাও। তাহলে এখানে যদি আমরা এর সঙ্গে বিকে মাইনাস করলাম এবং এর সঙ্গে আমরা এপিকে মাইনাস করলাম, ইজিকালস টু দিয়ে কী হয়ে গেল, এদিকে আমাদের জিরো চলে এলো। এইবার আমরা এটাকে লসাগু করবো, এটাকে আমরা সিম্পলি আমরা লসাগু করবো। তাহলে এবার লসাগু করলে কী এসে যাবে, এটাকে যদি আমরা নিই তাহলে উপরে এখানে কী চলে আসবে, উপরে এটা কী আসবে, মাইনাস বি ইনটু দিয়ে এ এক্স মাইনাস ওয়ান আসবে একটা। তাহলে এটাকে আমরা যদি গুণ করে দিই তাহলে কী এসে যাবে, মাইনাস এ বি এক্স এবং প্লাস বি। তাহলে ওটাই এখানে লেখা হয়েছে, এইদিকে এটা আছে, এবার মাইনাস এ বি এক্স প্লাস বি এখানে, এবং এইদিকে কী হয়ে যাবে, এদিকে বি মাইনাস এ বি এক্স প্লাস এ ইজিকালস টু, এদিকে ইজিকালস টু কত হয়ে গেল, জিরো হয়ে গেল। এইবার এখানে দেখে নাও, এ এ মাইনাস এ বি এক্স প্লাস বি, এদিকেও দেখে নাও এ মাইনাস এ বি এক্স প্লাস বি। তাহলে এখানে দুটোতে সেম আছে, তাহলে আমরা এখান থেকে কমন নিতে পারি। তাহলে আমরা এখান থেকে কমন নিয়ে নিলাম, কমন নেওয়ার ফলে এখানে কী পড়ে থাকলো, ওয়ান বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই বি এক্স মাইনাস ওয়ান ইজিকালস টু, এটা পড়ে থাকলো। এইবার আমরা এখান থেকে কী করতে পারি, আমরা এখান থেকে ডাইরেক্ট যদি এখান থেকে এটাকে আমরা জিরো করে দিতে পারি, যারা কম্পিটিটিভ এক্সামের জন্য যারা দেখছো তাদের জন্য এখান থেকে কোশ্চেনটা আসবে, এখান থেকে ডাইরেক্ট জিরো করে দিতে পারি, এটি ইজিকালস টু আমরা জিরো লিখতে পারি এবং এখান থেকে আমাদের এক্সের ভ্যালু বেরিয়ে চলে আসবে, এক্সের ভ্যালু এ প্লাস বি বাই এ বি এখানে চলে আসবে। এটা অপশনে থাকলে এটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে, কিন্তু যদি এটা অপশনে না থাকে তাহলে কী হবে, তাহলে এখান থেকে আরেকটা মান বেরোবে, আরেকটা মানটা কোথা থেকে, এটার থেকে বেরোবে। তাহলে এটাকে আমরা একটু সিম্পলিফাই করে নিই, এটাকে আমরা সিম্পলিফাই করার জন্য কী করবো, এই দুটো আবার আমরা পুনরায় এই দুটো আমরা লসাগু নিয়ে নিই, এই দুটো লসাগু নিয়ে নিলে উপরে কী চলে আসবে, উপরে এটা এইদিকে চলে যাবে এবং এটা এইদিকে চলে যাবে, উপরে বি এক্স মাইনাস ওয়ান প্লাস এ এক্স মাইনাস ওয়ান হয়ে যাবে, ইজিকালস টু জিরো হয়ে যাবে। তাহলে এখানে আমরা কী করবো, এবার এবার এই যে নিচের যে পোর্শনটা আছে, নিচের পোর্শনটাকে পুরো এদিকে আমরা গুণ করে দিলাম, গুণ করে আমরা জিরো করে দিলাম। তোমরা যদি আমাদেরকে আমাকে যদি বেশি হেল্প করো, যদি তোমরা বন্ধুদের সঙ্গে আরও যদি শেয়ার করো, তাহলে কিন্তু আমি তোমাদেরকে ব্ল্যাকবোর্ড নিয়ে কিন্তু তোমাদেরকে শেখানোর চেষ্টা অবশ্যই করবো, সেই জন্য তোমাদের সাপোর্টটা আমার কিন্তু খুব দরকার। তারপর এখানে আমরা কী করবো, সিম্পলিসি এটা যে আছে আমাদের এটাকে কি এ এক্স প্লাস বি এক্স মাইনাস টু এখানে আমরা করে নিলাম। তাহলে এবার এটা ইজিকালস টু আমরা জিরো লিখতে পারি, এটা ইজিকালস টু আমরা জিরো লিখতে পারি। তাহলে এখান থেকে আমাদের দুটো এক্সের মান বেরিয়ে আসবে, দুটো এক্সের মান কী কী বেরিয়ে আসবে, এক্স মাইনাস এক্স এ এ মাইনাস এ বি এক্স প্লাস বি যদি ইজিকালস টু জিরো করি তাহলে এক্সের ভ্যালু কী চলে আসবে, এ প্লাস বি বাই এ বি চলে আসবে। অথবা আমরা যদি এটাকে জিরো করি, এটাকে জিরো করলে কী চলে আসবে, এটা জিরো করলে এক্সের মানটা কী হয়ে যাবে, টু বাই এ প্লাস বি এখান থেকে বেরিয়ে চলে আসবে। তাহলে আমাদের দুটো বীজকে বের করতে বলা হয়েছিল, তাহলে একটা বীজ এটা বেরিয়ে যাবে এবং একটা বীজ কী হবে, এটা বেরিয়ে যাবে। তাহলে তোমরা খুবই সহজ পদ্ধতিতে করতে পারবে। আমি সমস্ত যেগুলো তোমাদের কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনগুলো খুবই সহজ সহজভাবে তোমাদেরকে করিয়ে দেবো, সেই জন্য তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে লাগবে এবং বেল আইকন ওপেন করে অবশ্যই রাখতে হবে।